স্বজনহারা শোকের বিহ্বল পরিবারের সদস্যরা। বুধবার রাত 8:30টার দিকে সদর উপজেলার ফতেহ ধর্মপুর গ্রামে বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ। এ সময় সিএনজিতে করে 4 থেকে 5 জন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তার 2 হাতের কবজি, পা ও মাথায় জখম করে। এ সময় আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে হারুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এরা আমার বাইরে এখানে কোবাইছে, কোবাইরে তারে হস্তস্থ করছে, ওনাকে ফেলে কোবাইছে এবং গুলি করছে। এই যে গুলির দাগ, এটার জন্য আমরা ভালো একটা বিচার চাই। বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রে কোপ ছিল এবং তার অবস্থা আমরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করছি। হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য। বিএনপি ঘটনার সাথে জড়িত আমরা স্থানীয় আওয়ামী নেতারা আমাদেরকে সেভাবে জানাচ্ছেন। হামলার ঘটনার তদন্ত সহ জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কেন এমন কি ঘটলো, তার কোনো পূর্বশত্রুতা আছে কিনা বা কোনো অন্যান্য কোনো বিষয় আছে কিনা সবগুলো আমরা খতিয়ে দেখব। নিহত হারুন স্থানীয় 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সময় সংবাদ, লক্ষ্মীপুর।